সম্মান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য দিন এবং রাত্রিকে সৃষ্টি করেছেন। এই দিন রাত্রি চন্দ্র সূর্য সবকিছু আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। তার নিদর্শনের মধ্যে রয়েছে দিন রাত্রি সূর্য চন্দ্র এবং দিন রাত্রির যে আবর্তন, আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্যে প্রবেশ করান। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া তুখরিজুল মাইত মিনাল হাই, মৃত থেকে জীবিতকে এবং জীবিত থেকে মৃতকে আপনি বের করেন। ওয়া তারযুকু মান তাশা ওয়া বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা বিনা হিসেবে আপনি রিজিক দান করেন। যে দিন রাত্রির যে আবর্তন, দিন আসে দিন চলে যায় আবার আসে রাত্রি, আল্লাহ তাআলা দিন রাত্রির আবর্তন এর মধ্যেই কিন্তু অনেক ইবাদত অনেক দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন। এবং এই যে আলাদা সময়, রাত্রি আলাদা দিন আলাদা, প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেক সময়ের জন্য আলাদা আলাদা দায়িত্ব বা কর্তব্য আমাদের রয়েছে। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব যে শরীয়ত, সেটা ইচ্ছা করলে আমি যে কোনো সময় যে পালন করতে পারবো এটা কিন্তু না, বরং আমাকে নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। সেক্ষেত্রে রাত্রির জন্য নির্দিষ্ট যে দায়িত্ব, যে নির্ধারিত কর্তব্য আমার উপর, সেটা আমাকে রাত্রিতেই পালন করতে হবে। দিনের যে দায়িত্ব সেটা আমাকে দিনেই করতে হবে। সময়ের উপস্থিতি, রাত্রি যখন শুরু হয় সন্ধ্যা, সেখান থেকে যদি আমরা একটু শুরু করি যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়ত আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, কিভাবে আমরা রাত্রিটা কাটাবো, শুরু করবো কিভাবে শেষ করবো কিভাবে, দিন শুরু করবো কিভাবে শেষ করবো কিভাবে, কি নির্দেশনা শরীয়ত আমাদেরকে দিয়েছে। কারণ শয়তান তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, শয়তান সবসময় থাকে, দিনেও থাকে, কিন্তু রাত্রি হলে তার এটা সুবর্ণ সুযোগ হয়, তখন বিচরণের সুযোগটা তার জন্য আরো শক্তিশালী হয়। শুধু বাচ্চাদেরকে কেন, আমাদেরকে কেন বলা হলো না যে তোমরাও ঘরে ঢুকে যাও, আবদ্ধ হয়ে যাও? বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে এই কারণে, কারণ শয়তান থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা, বিশেষ করে দোয়া বলি বা যেটাই বলি না কেন, তাদের কম। যে কারণে আমাদেরকেও বলা হয়েছে যে তোমাদের সন্তানদেরকে তোমরা আগলে রাখো, আটকে রাখো, তাদেরকে ছেড়ে দিও না। আমরা কিন্তু অনেকে বাচ্চা কাচ্চার কিছু হলেই একটু তো পানি পড়া নেওয়ার জন্য, এটা ওটা নেওয়ার জন্য ছুটে যায় একজনের কাছে আরেকজনের কাছে। আসলে ইসলামের নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি, এই বিষয়ে গুরুত্ব অনেকের কম। আজান হচ্ছে সন্ধ্যার, তবুও বাচ্চাকে ডাকে না ঘরে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে বেশি। এখানে হয়তো বা সে সুযোগটা নাই বাইরে চলাফেরা করার। সেক্ষেত্রে আমরা যারা বসবাস করি গ্রাম অঞ্চলে অথবা বাইরে, যেখানে হোক না কেন, যখনই সন্ধ্যা ঘনিয়ে আসবে সাথে সাথে বাচ্চাদেরকে ঘরে নিয়ে যাওয়া কর্তব্য আমাদের। কারণ সমস্যা সৃষ্টি হওয়ার পর আপনি দৌড়াদৌড়ি করবেন, আগে তো আপনার সতর্ক অবলম্বন করা উচিত। তাহলে বলা হলো যে বাচ্চাদেরকে ঘরে আটকে রাখতে, কারণ শয়তান ওই সময় বিচরণ করে। এরপর বলছেন ওয়াগলিকুল আবওয়াব ওয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম করে তোমরা তোমাদের দরজা বন্ধ করে দাও। ফাইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিতে হবে, রাত্রের বিষয়। এখন এখানে অবশ্য অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে আমি রাত্রে ঘুমানোর সময় মেন দরজা তো আমরা আটকে দিই সবাই, বা ঘরের দরজাও হয়তো আটকে দিই, কিন্তু অনেক সময় বেলকুনির দিকের যে দরজা থাকে সেটার হুকুম কি হবে, সেটাও কি আমাকে আটকাতে হবে? স্বাভাবিকভাবে আগে তো দরজাতে একটাই ছিল স্বাভাবিক, কিন্তু এখন তো আমাদের অনেক দরজা, বা হয়তো আমরা কেউ তিনতলায় বসবাস করছি বা চতুর্থ তলায় বসবাস করছি, নিচতলায় নিরাপত্তাহীনতা থাকে কিন্তু উপরে তো থাকে না, সমস্যা হয় না খুব একটা। ওলামা ইকরাম এক্ষেত্রে বলছেন যে এই বিধান সবার জন্যই প্রযোজ্য, দরজা বন্ধ করার, তবে যদি প্রয়োজন হয় খোলার, যে কোনো জানালা আপনার খোলার প্রয়োজন হলো বা দরজা যদি খোলার প্রয়োজন হয়, সেটা সাময়িক হোক বা কিছু সময়ের জন্য হোক, অতিরিক্ত গরম, তাহলে যদি আপনার সমস্যা না থাকে তাহলে খুলতে পারেন, তবে যথাসম্ভব বন্ধ রাখার চেষ্টা করতে হবে শয়তান থেকে, বিশেষভাবে শয়তান থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য।
এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াউকু কিরাবাকুম ওয়াখাম্মিরু ওয়াউকু কিরাবাকুম ওয়াজকুরু ইসমাল্লাহ ওয়াখাম্মিরু আনিয়াতাকুম ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি। তোমরা আল্লাহর নাম করে তোমাদের যে পানির পাত্রগুলো আছে, মশকগুলো আছে, সেগুলোকে ঢেকে রাখো, বন্ধ করে দাও, এবং তোমাদের যে বাসনগুলো আছে, খাবারের যে পাত্রগুলো আছে, সেগুলোকে তোমরা ঢেকে রাখো। ওয়ালাউ আনতা'রিদু আলাইহা শাইআন, মানে কমপক্ষে আড়াআড়ি করে হলেও ঢেকে রাখো, মানে যদি না পাও সম্পূর্ণ ঢেকে রাখার, আড়াআড়ি করে হলেও ঢেকে রাখো। তাহলে পানির পাত্র মুখ বন্ধ রাখা, খাবারের বাসন ঢেকে রাখা, এটা তো স্বাভাবিকভাবেই, মানে এর হিকমত আসলে আমাদের জানার প্রয়োজন নাই। আমরা জানি যে কেন ঢেকে রাখতে বলা হয়েছে, আমরা এটা এমনিতেও ঢেকে রাখি, কারণ স্বাভাবিক, যেমন মাছি বলি বা অন্যান্য পোকামাকড় থেকে যে কোনোভাবে রক্ষার জন্য, সেটা আমরা দিনের বেলায় করি। রাত্রে বিশেষভাবে বলা হয়েছে, তার কারণ সহিহ মুসলিমের অন্য বর্ণনা এসেছে এর হিকমতটা। ফাইন্না ফিস সানাতি লাইলা, বছরে একটা রাত্রি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরে একটা রাত্রি রয়েছে, এটা কিন্তু কেউ আমরা বলতে পারবো না কোন রাত্রি সেটা, যে কোনো একটা রাত্রি আছে। এনজিলো ফিহা অবা, ওই রাত্রিতে মহামারী নাজিল হয়। লা ইয়ামুরু বিনা ইন লাইসা আলাইহি গিতাউন আও সিকা ইন লাইসা আলাইহি রিকাউন ইল্লা নাযালা ফিহি মিন যালিকাল অবা, এবং ওই রাত্রে যদি কোনো পানির পাত্র খোলা থাকে, পানির বোতল খোলা থাকে, অথবা কোনো বাসন খোলা থাকে, তাহলে ওই মহামারী নেমে আসে ওই পাত্রে, ওই খাবারে। তাহলে আমরা কিন্তু এই জন্য, এটা এক রাত্রের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে বছরে একটা রাত্রি আছে, ওই রাত্রিতে মহামারী নেমে আসে। আমরা এটা নির্ধারণ করতে পারবো না যে কোন দিন হতে পারে, এই জন্য সবসময় আমাকে প্রতি রাতেই আমাকে ঢেকে রাখতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় খাবার থেকে সতর্কতা অবলম্বন করি, অসুখ বিসুখ হয় একচেটিয়া তো ফরমালিনের দোষারোপ করি, এ ঠিক আছে, এটাও সমস্যা আছে আমাদের মধ্যে, কিন্তু হতেও তো পারে যে অসতর্কতার কারণে এই সমস্যার মধ্যেও তো আমরা পড়তে পারি, যে কারণে ইসলামের নির্দেশনাগুলো আমাদের জীবনে হুবহু ফলো করা দরকার, এবং আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা ঢেকে রাখব। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতফিউ মাসাবিহাকুম, তোমরা তোমাদের যে বাতিগুলো আছে সেগুলোকে নিভিয়ে দাও। এটার কারণটা কি? এর কারণ হিসেবে অন্যান্য বর্ণনা এসেছে, ফাইন্নাল ফুআইসাকা তুদরিমু আলা আহলিল বাইতি বাইতাহুম, ইদুর ছোট বাচ্চাগুলো অনেক সময় বাড়িওয়ালার বাড়িকে পুড়িয়ে দিতে পারে। কারণ আমরা জানি যে আগের যুগে কিন্তু এরকম তো আসলে লাইট ছিল না, তখন তো আসলে ওই যে চেরাগ বা যেটা চেরাগই বলা হয়, বিশেষ করে বিভিন্ন বাতি ছিল তেল দিয়ে যেটা জ্বালানো হতো, তো অনেক সময় ওই ইঁদুরের বাচ্চা যে হয়তো সেটাকে ধাক্কা দেয়, আমরা যখন জেগে থাকলে তো সাথে সাথে আমরা ব্যবস্থা নিতে পারবো, কিন্তু ঘুমিয়ে থাকলে তো বুঝতেই পারছেন যে আগুন কোথা থেকে কোথায় যেতে পারে, তখন দেখা যাবে যে গোটা বাড়ি পুড়ে শেষ, বাড়ির যারা সদস্য তারাও পুড়ে শেষ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা কারণ বর্ণিত হয়েছে, তবে এর সাথে আরও অনেক কারণ যুক্ত হতে পারে, আমভাবে বিষয়টাকে আমরা নিতে পারি, মানে এটা যে শুধুমাত্র ওই যে চেরাগের সাথে সংশ্লিষ্ট বিষয়টা এমন না, এটা এই লাইটের সাথে সংশ্লিষ্ট। কারণ অনেক মানে যারা চিকিৎসা বিজ্ঞানীও কথা বলেছেন, সেখানে সেটা দ্বারাও প্রমাণিত যে ঘুমের সময় এই লাইটটা কিন্তু একজন মানুষের জন্য ক্ষতিকর, যদি অন্ধকারে ঘুমানো যায় এটা একজন মানুষের জন্য স্বাস্থ্যের জন্য অধিক কল্যাণকর, এবং তার ঘুমের মাধ্যমে যে প্রকৃতপক্ষে যে বিশ্রামটা বা যে শান্তিটা বা যে উপকারটা উনি লাভ করেন, সেটা যদি বাতি জ্বালানো থাকে সেটা যতটা অন্ধকারে লাভ করেন, বাতি জ্বালানো থাকলে সেটা লাভ করতে পারেন না। এই দৃষ্টিকোণ থেকেও আমাদের মানে লাইটগুলো অফ করা দরকার। আর অপচয়ের ব্যাপারটা তো সাথে অবশ্যই আছে, অপচয়ের বিষয়টা তো এখানে আছে যে বিনা কারণে, মানে আমি হ্যাঁ যদি প্রয়োজন হয় কোথাও লাইট জ্বালানো সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা আমার টাকা আছে বা আমি বিল দিতে আমার কোনো কষ্ট হয় না, এই কারণে আমি জ্বালিয়ে রেখে দেবো, এটা যেন না হয়। বিদ্যুতের কিন্তু এমনিতেই আমাদের বিদ্যুতের ঘাটতির ক্ষেত্রে সাশ্রয় কিন্তু করা দরকার প্রত্যেককে, প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। আজকে যদি আমরা কিন্তু চিন্তা যদি করি যে বিনা কারণে, আপনি খেয়াল করবেন বিদ্যুৎ যখন থাকে না থাকে না, যখন থাকে তখন বিনা কারণে আপনি দেখবেন প্রতিটা বাড়িতে গেলে যে এমন লাইট পাবেন বা ফ্যান পাবেন বা এমন কিছু পাবেন যে বিনা কারণে জ্বলতেছে, অথচ আমি যদি একটা লাইট না চালাই তাহলে কিন্তু আরেকজন সুযোগ পাবে সেটার। তা আমরা তো দোষারোপ করি সবসময় যে এটা কেন ঘাটতি মেটায় না, কারণ আমাকে আমার দায়িত্বটুকু তো পালন করা উচিত, তো আমার প্রয়োজনের বাইরে আমি কেন ব্যবহার করতে যাব। তাহলে তো আমি যদি সেখানে আমি যদি সাশ্রয়ী হয় এখানে,
আমি যেমন আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবো, অপচয়ের পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবো, আমার আরেকজন ভাই উপকৃত হবে আমার দ্বারা। আর এর সাথে সাথে আরো বিষয় আছে, সেটা হলো এই যে অগ্নি সম্পর্কিত আরো যে বিষয়গুলো, যেমন কয়েল আমরা জ্বালিয়ে রাখি কিন্তু ঘরে অনেক সময়, এটা কিন্তু খুব সাবধানে জ্বালাবেন, মানে শুধু এটা চেরাগের ক্ষেত্রে না, এটাও সাবধানে জ্বালাবেন, কারণ এর মাধ্যমে কিন্তু অনেক ঘটনা ঘটেছে আগুন ধরার বিষয়ে। আর বিদ্যুতের লাইনগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে ঘুমানোর সময়, যাতে মারাত্মক কোনো কিছু না থাকে, কারণ যখন আমি ঘুমাচ্ছি আমার কিন্তু কোনো হোশ থাকে না, তখন কিছুই বুঝতে পারি না। এই জন্য লাইট, বিদ্যুতের লাইনগুলো অফ আছে কিনা সব জায়গায়, কোথায় জ্বলতেছে, ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো বা স্থানগুলো বা যে বিষয়গুলো, সেগুলো বিষয়ে সতর্ক হয়ে আমরা ঘুমানোর প্রস্তুতি নিব। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে রাত্রের ঘুমানোর বিষয়টি, এটা বলতেই হয়, কারণ আমরা কিন্তু রাত্রিকে কিন্তু আল্লাহ তাআলা ঘুমানোর জন্য নির্দিষ্ট করেছেন, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই যে এটার ক্ষেত্রে আমাদের অনেক অবহেলা, বা অনেকে কিন্তু রুটিনকে চেঞ্জ করে ফেলেছি আমরা। যারা বাধ্য, যাদের ডিউটি থাকে দিনে, তারা অনেকে ঘুমান, বা ছুটির দিনগুলোতে তখন আর ঘুমান না, ছুটির দিনগুলোতে তখন রাত্রি জাগরণ করে দিনে ঘুমানোর চেষ্টা করেন। আর যাদের দিনে তেমন কাজ নেই, তারা তো রাত্রিকে সারা রাত জেগে থাকছেন আর দিনে ঘুমাচ্ছেন। কিন্তু আসলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য দিনকে কাজের জন্য এবং রাত্রিকে বিশ্রামের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই যে ঘুম, ঘুমানো রাত্রে, ওয়াজা আল্লা নৌমাকুম সুবাতা, তোমাদের জন্য এই ঘুমকে করেছি বিশ্রাম, ওয়াজা আল্লা লেইলা লিবাস, রাত্রিকে করেছি আবরণ, সব কিছুকে ঢেকে ফেলে এই রাত্রি। এই জন্য এটা কাজের সময় না, এই জন্য আমাকে ওই সময় বিশ্রাম নিতে হবে। ওয়াজা আল্না নাহার মাআশা, আর দিনকে করেছি আমি উপার্জন সময়, জীবিকা অন্বেষণ সময় করেছি দিনকে। তার মানে দিনে আমরা ব্যস্ত থাকবো, এ দিন আল্লাহ তাআলা করে দিয়েছেন ব্যস্ত থাকার জন্য, কাজ করার জন্য, জেগে থাকার জন্য। আর রাত্রিকে করেছেন আবরণ, অন্ধকার করেছেন, সব কিছুকে ঢেকে ফেলে এবং বিশ্রাম নিব এই সময় ঘুমানোর সময়। এটা আল্লাহ তাআলা কর্তৃক এই সুন্নাত, এই রীতি নির্ধারিত আমাদের জন্য। তাহলে আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত রীতিকে আমি চেঞ্জ করে ফেললাম, মারাত্মক বিষয়। কিন্তু আমি, আমার সময় আছে বলে যে আমি সময়কে যেভাবে ইচ্ছা ব্যবহার করব, এ অধিকার কিন্তু দেওয়া হয়নি। অন্য আম হাদিস তো আমরা সবাই জানি যে কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে বান্দাকে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না তার কাছ থেকে হিসাব নেওয়া হবে যে তুমি কিভাবে তোমার সময় কাটিয়েছো। বিশেষ করে যৌবনের হিসাব তো হবেই, সময় কিভাবে কাটিয়েছি তখন আল্লাহ তাআলার কাছে আমি কি, যদি চিন্তা করে দেখবেন যে আল্লাহ তাআলা আমার জন্য দিনকে করলেন কাজের সময়, রাত্রিকে করলেন ঘুমানোর সময়, না ঘুমাই আল্লাহ তাআলার কাছে আমি হিসাব দিতে পারবো যে জেগে জেগে আমি কি করেছি। আর যখনই আমি বিনা কারণে জেগে থাকবো তখন হিসাবটা আরও কঠিন হবে, তখন তো এটা তো আছেই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে সুন্নাত, যেটা যে রীতি তিনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো রাত্রে ঘুমানো। দ্বিতীয় বিষয় হলো যে কেন রাত্রে ঘুমাতে হবে। এটা স্বাভাবিক, আমরা কিন্তু সবাই জানি রাত্রের ঘুমের উপকারিতাটা কত। রাত্রে ঘুমালে কিন্তু, অল্প কিছু সময় ঘুমালে কিন্তু, বা যদি আমি উদাহরণস্বরূপ বলি 4 ঘন্টা বা 5 ঘন্টা যদি আপনি ঘুমান রাত্রে ঠিক সময়ে, খুব দ্রুত সকাল সকাল যদি ঘুমাতে পারেন, তাহলে কিন্তু দিনে খুব ঘুমানোর ক্লান্তি কিন্তু আমরা অনুভব করি না। যারা আমাদের দিনের অভ্যাস ঘুমানো, তারা খেয়াল করবেন যে কতক্ষণ ঘুমাতে হয়, মানে রাত্রের ঘুমকে কভার করার জন্য দিনে কতটুকু আরও কত ঘুমানো লাগে, নিজেরাই কিন্তু বুঝতে পারবো। দেখবেন যে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে আপনার ক্লান্তি যাচ্ছে না দিনে, এটাও একটা দিক আছে। দ্বিতীয়, ফজরের সালাত, কারণ যাদের বেশিরভাগই রাত্রে জাগরণ অভ্যাস থাকে, ফজরের সালাতকে মিস করে। আর ফজরের সালাত যদি আমরা মিস করি, সালাত তো সালাতই, প্রত্যেক সালাত ফরজ, কিন্তু ফজরের সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল আরও সতর্ক করেছেন। এই জন্য বলছে ইন্না আসকাল সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ঈশা ওয়াল ফজর ওয়াস-সুবহ, মুনাফিকদের উপর সব থেকে ভারী সালাত হচ্ছে ঈশার সালাত এবং ফজরের সালাত, সব থেকে ভারী তাদের জন্য। তার মানে বোঝা যাচ্ছে ফজরের সালাত ত্যাগ করাটা এটা মুনাফিকের অন্যতম একটা আলামত। তো এটা থেকেও যদি আমরা নিজেদের নামটা কাটাতে চাই, তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে। অন্যান্য সালাতের অবস্থা তো আছে, ফজরের সালাতের অবস্থা আমরা সবাই জানি। প্রত্যেকেই কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি ফজরের সালাতে যাচ্ছি না, আমি উপস্থিত হতে পাচ্ছি না, তাহলে আমার আমি কোন কাতারে পড়তেছি। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষের মধ্যে প্রকার কিন্তু করে দিয়েছেন, মুমিন, মুশরিক, কাফের, মুনাফিক। তাহলে এটা কিন্তু বড় দূর, মানে খুবই আমার জন্য এটা আফসোসের একটা বিষয় যে আমার নামটা যদি আমি মুসলিম হয়েও, অন্য অন্য সালাত পড়েও যদি আমার নামটা মুনাফিকদের খাতায় থাকে, মারাত্মক বিষয়। এজন্য
তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করলে এই ফজরের সালাতটা মসজিদে পাওয়া এটা সহজ হবে আমাদের জন্য। এরপরে সকালবেলার আপনি হয়তো কাজ করতেছেন, আপনি হয়তো বলবেন যে আমি তো রাত্রে কাজ করতে বেশি, অনেকে বলেন এভাবে যে আমি বেশি সেখানে স্পৃহা পাই, দিনে খুব একটা এনার্জি পাচ্ছি না, রাত্রে বেশি পাই, এ ধরনের অনেক কথা অনেকে বলেন। কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লামের দোয়া কিন্তু আছে দিনের জন্যই, সকালের জন্যই। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলার কাজে বরকত দান করো। এবং সাহাবা ইকরাম তারা এই এই মূলনীতি আল্লাহ রাসূল সাল্লামের দোয়া বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, তারা উপকারও পেয়েছেন। যে আল্লাহ রাসূল সাল্লাম দোয়া করেছেন যারা সকালে কাজ করে, রাত্রে যদি আমার জাগার অভ্যাস থাকে তো সকালে জীবনে আমি পারবো না কখনোই কাজ করতে, তাহলে এই আল্লাহ রাসূল সাল্লামের এই দোয়া থেকেও আমি নিজেকে বঞ্চিত করলাম। এরপরে আম কায়দা তো আল্লাহ রাসূল সাল্লাম দিয়ে দিয়েছেন, কানা ইকরাহু নাওম কবলাল ইশা ওয়াল হাদিসা বাদাহা। আল্লাহ রাসূল সাল্লাম ইশারের পূর্বে ঘুমানো এবং এশার পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। সুতরাং দ্রুত ঘুমিয়ে যাও, এর অর্থ হচ্ছে দ্রুত ঘুমিয়ে যাও। তবে যদি কারো কোনো বিশেষ অসুবিধা থাকে বা ভালো কোনো কাজে ব্যস্ত থাকেন তখন আপনি করতে পারবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। সুনানে তিরমিজির হাদিস, উমর ইবনে খাত্তাব বলছেন, কানা ইয়াসমুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি বকরিন ফি আমরিন মিন উমুরিল মুসলিমিন ওয়া আনা মাআহুমা। আল্লাহ রাসূল সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু সাথে রাত্রে অনেক সময় মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন, আমি তাদের সাথে থাকতাম। রাত্রি বলতে ইয়াসমুর সামারা, ইয়াসমুর বোঝায় এশার পরের ওই সময়টা। সুতরাং যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে সেটা আলাদা বিষয়, পড়াশোনা আছে হয়তো পড়াশোনাটা আপনি শেষ করতে পারেননি, অথবা কোনো জরুরি কোনো মিটিং হয়তো পাওয়া যায় না, হয়তো এশার আগে সবাইকে হয়তো এশার পরে করলেন, কিন্তু যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতে হবে। এটার অর্থ এটা না যে উনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ফজর পর্যন্ত বসে আলাপ করতেন, এটা কিন্তু বোঝায়নি, কারণ আল্লাহ রাসূল সাল্লামের রুটিন আমরা জানি, হয়তো কিছু সময় এবং এটা প্রতিদিন না, কিছু কিছু সময়। এজন্য যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় ভালো কাজের ক্ষেত্রে, বৈধ কাজে, তখন আমরা করতে পারবো, এটা বৈধতা আছে, কিন্তু বিনা কারণে যাতে সময়টা আমরা না পার করি। এবং আল্লাহ রাসূল সাল্লাম অনেক সময় ওনার স্ত্রীদের সাথেও রাত্রে খুনসুটি করেছেন, কথাবার্তা বলেছেন, এমনটা প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার সময় বিছানাটা কিভাবে কি করতে হবে সে ব্যাপারেও শরীয়ত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ইযা আওয়াহাদুকুম ইলা ফিরাশি ফালইয়াখুযু দাখিলাতা ইযারিহি ফালইয়ানফুখ বিহা ফিরাশাহু। তোমাদের কেউ যখন ঘুমাতে যায় তখন তার কাপড়ে একটা অংশ দিয়ে সে যেন আল্লাহ তাআলার নাম নিয়ে, ওয়ালি সুমিল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে তার বিছানাটা ঝেড়ে দেয়। ফাইন্নাহু লা ইয়ালামু মা খালাফাহু বাদাহু, কারণ সে জানে না যে সে বিছানা ছাড়ার পর এই বিছানায় কি এসেছে। সারাদিন সকালে হয়তো আপনি বিছানা ছেড়েছেন, সারাদিন তো আর বিছানায় যাননি, হতে পারে হয়তো কোনো পোকামাকড় থাকতে পারে, টিকটিকি থাকতে পারে, তেলা পোকা থাকতে পারে, বা আরও কিছু সেরকম যদি ঘর বাড়ি হয় সেরকম জায়গায় তাহলে আরও পোকামাকড়, বিষাক্ত প্রাণী অনেক কিছু থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় অনেক কিছু থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লামের সুন্নাত হচ্ছে, তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা যখন ঘুমাতে যাবে তার নির্দেশনা হচ্ছে যে বিছানাটা ঝাড়ু দিয়ে দেবে। আপনার কাপড় দিয়ে করতে হবে সেটা না, আপনি ঝাড়ু আলাদাভাবে স্পেশালভাবে রাখতে পারেন, বিছানা ঝাড়ু দেওয়ার, বিছানাটা ঝাড়ু দিয়ে দেওয়া। এরপরে ঘুমানোর আগে অজু করা, অজু করা এবং ডান কাত হয়ে শোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আখাযতা মাযআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ। তুমি যখন বিছানায় ঘুমাতে যাবে, বিছানা গ্রহণ করবে, তখন সালাতের মতো করে ওযু করে নেবে। তারপর বলছেন, সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান, এরপর তোমার ডান কাত হয়ে শুবে। উত্তম, আপনি ইচ্ছা করলে অন্য কাতেও শুতে পারেন, চিৎ হয়ে এভাবে আকাশের দিকে তাকিয়ে, ছাদের দিকে তাকিয়ে, বা বাম কাত হয়ে শুতে পারেন, কিন্তু ও সর্বোত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লামের নির্দেশনা ডান কাত হয়ে শোয়া। তবে উপুড় হয়ে শোয়া যাবে না, উপুড় হয়ে শোয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাম যখন দেখলেন একজন ব্যক্তিকে, রজুলান মুনতাজিয়ান আলা বাতনিহি, উপুড় হয়ে পেটের ভরে শুয়ে আছে, তখন বলেন, ইন হাযিহি দাজআতুন লা ইউহিব্বুহাল্লাহ, এভাবে শোয়াটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এজন্য এভাবে শোয়া যাবে না। এরপর আমরা যখন শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পর কিছু জিকির রয়েছে, বিশেষ করে ঘুমানোর জিকির আমরা প্রায় মুখস্থ আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া, দুইভাবে এসেছে হাদিসে, আপনি যেভাবে ইচ্ছা পড়তে পারেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ তাআলার নামে আপনি বলছি আমরা, যে আল্লাহ, হে আল্লাহ আপনার নামে আমরা মরি এবং আপনার নামে আমরা বেঁচে উঠি, আবার জাগ্রত হই, আবার জীবিত হই। এই দোয়া আপনি পাঠ করে শুয়ে গেলেন। এরপরে কিছু জিকির আছে ঘুমানোর, সবগুলো জিকির আমি এখানে বলতে পারবো না, গুরুত্বপূর্ণ কিছু, খুব বেশি কঠিন না, সহজ আমাদের জন্য, সেগুলো বলবো। বিশেষ করে আয়াতুল কুরসি আমাদের তো মুখস্থ থাকার কথা, এটা আমরা পাঠ করতে পারি। আয়াতুল কুরসিটা সালাতের পরে, যেহেতু ফরজ সালাতের পর যদি অভ্যাস থাকে, মুখস্থ থাকে,
রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসির পাঠ করবেন اذا اويت الى فراشك فقرا ايه الكرسي فانه لا يزال عليك من الله حافظ ولا يقربك الشيطان حتى تصبح তুমি বিছানায় যখন ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করো পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন হেফাজতকারী তোমাকে সকাল পর্যন্ত হেফাজত করতে থাকবেন পাহারা দিতে থাকবেন সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না এই যে দেখুন শয়তান থেকে এগুলো বলার অর্থই হলো যে আমরা যারা এই যে একটু কিছু হলে শয়তানের মনে করি যে শয়তানের আসর লেগেছে দৌড়াদৌড়ি শুরু করে দিই নিজেদেরকে হেফাজত করতে হবে কিভাবে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে রাতে দিনের থেকে শয়তানের পদচারণা বেশি থাকে এই যে এটা আর বিশেষ করে সূরা বাকারা শেষ দুই আয়াত আয়াতুল কুরসির সাথে সাথে আয়াতান মিন আখির সূরাতিল বাকারা কাফাতাহু এই দুই আয়াত যে মান করা আল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু যে ব্যক্তি প্রতি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে এটাই তার জন্য যথেষ্ট হবে শয়তান থেকে রক্ষার জন্য এবং যাবতীয় কল্যাণের জন্য তার জন্য যথেষ্ট হবে আর বিশেষভাবে যদি সূরা বাকারাটা পুরোটা তেলাওয়াত করতে পারি এটা তো আরো ভালো ইকরাউ সূরাতুল বাকারা ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফিহি সূরাতুল বাকারা শয়তান ওই বাড়ি থেকে পলায়ন করে যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে এটা আমরা পাঠ করব এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আওয়া ইলা ফরাশিহি জামা কাফাইহি ওয়া নাফাসা ফীহিমা ওয়া করা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ঘুমাতে যেতেন তিনি এই যে তিনটা সূরা রয়েছে সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই তিনটা সূরা তিনি পাঠ করতেন তার দুই হাত একত্রিত করে সেটাতে ফু দিতেন এরপরে যথাসাধ্য তিনি শরীরের যতটুকু অংশ তিনি মালিশ করতেন হাত বুলাতেন এরপরে শুরু করতেন মাথার দিয়ে মুখ দিয়ে তারপর তার শরীরের সামনের অংশ তারপর অন্যান্য অংশ এটা তিনবার তিনি করতেন তাহলে এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা আমরা করব এরপরে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন যেমন আল্লাহুম্মা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন খুব সুন্দর দোয়া যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনি মৃত্যু দান করবেন জীবন মৃত্যু আপনার জন্যই যদি আপনি জীবিত রাখেন আমাকে আমি ঘুমাচ্ছি এখন মৃত্যুবরণ করবো যদি জীবিত রাখেন তাহলে আমাকে হেফাজত করুন আর যদি আমার মৃত্যু দান করেন তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমি আপনার কাছে নিরাপত্তা কামনা করছি নিরাপত্তাটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমি ঘুমাতে পারছি এর জন্য আরেকটা দোয়া আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আতআমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুকফি এই দোয়াটা অনেক সুন্দর আল্লাহ তাআলার প্রশংসা আমি করছি এখানে যে তিনি আমাদেরকে খাবার খাওয়াইয়েছেন পান করিয়েছেন এবং তিনি আমাদের প্রয়োজন পূরণ করেছেন এবং আশ্রয় দিয়েছেন রাত্রে থাকার ব্যবস্থা করেছেন কত মানুষ আছে যার প্রয়োজন পূরণ করার কেউ নেই এবং রাত্রে বসবাস করার ঘুমানোর কোনো জায়গা নেই কোনো আশ্রয়দাতা নেই কত সুন্দর দোয়া বাস্তবই তো আমাদের ফিলিস্তিনের ভাইদের দেখুন কত মুসলিম বিশ্বের কত মুসলিমরা কত জায়গায় কত কষ্টের মধ্যে আছেন তাহলে ঘুমানোর সময় আল্লাহ তাআলাকে একটু স্মরণ করা যে আমি ঘুমাতে পাচ্ছি নিরাপদে সেখানে আল্লাহ তাআলার আমি প্রশংসা করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরগুলো তিনি পাঠ করতেন আর এরপরে সুন্দর একটি জিকির রয়েছে খুবই সহজ আমাদের জন্য এটাও সেটা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ পাঠ করবেন 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার অথবা 34 বার আল্লাহ আকবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যিনি হচ্ছেন জান্নাতি নারীদের সর্দার সেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার ওই গম পিষতে পিষতে হাতে ফসকা ফেলে দিয়েছেন এত কষ্ট হয়েছে আল্লাহ রাসূল সাল্লামের কাছে গেছেন ছিলেন না তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তা বলে এসেছেন যে আমার একজন খাদেম আসলে প্রয়োজন বাড়িতে আমি একাই পাচ্ছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আসলেন তাদের কাছে এসে সমস্যা শোনার পর বললেন আলা আদুল্লুকুমা আলা খায়রিন লাকুমা মিন খাদেম আমি কি তোমাদেরকে খাদেমের থেকে তোমরা তো কাজের লোক চাচ্ছ এর থেকে উত্তম কোনো কিছু বলবো না বললেন বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইদা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা যখন তোমরা দুইজন ঘুমাতে যাবে মানে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমাকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা দুইজন ঘুমাতে যাবে তখন তোমরা কি করবে ফাসাব্বিহা সালাসা ওয়া সালাসিন 33 বার তোমরা সুবহানাল্লাহ পাঠ করবে ওয়াহমাদা সালাসা ওয়া সালাসিন 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে ওয়া কাব্বিরা সালাসা ওয়া সালাসিন আও আরবাউ ওয়া সালাসিন 34 বার বা 33 বার তুমি আল্লাহু আকবার পাঠ করবে ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদেম এটা এই কাজের লোকের থেকে সর্বোত্তম উত্তম তার মানে কি বুঝলাম কাজের লোকের থেকে উত্তম এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এরপর থেকে কোনোদিনই এই দোয়াটা ছেড়ে দিইনি কোনোদিনই এই জিকিরটা আমি ছাড়িনি রাত্রে ঘুমানোর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছিলেন এরপর থেকে একদিনও ছাড়িনি তো উনাকে তখন
উনি যখন এটা বলছেন তখন ওনাকে একজন জিজ্ঞেস করছেন যে সিফফিনের রাত্রও আপনি ছাড়েননি ওই যুদ্ধের সময়? তো বলছেন না, ওই সিফফিনের রাত্রও আমি ছাড়িনি এই জিকির, কোনো দিনই ছেড়ে দেননি তিনি। তাহলে এই আমলটা আমরা করার চেষ্টা করব, তাহলে কি হবে, শরীরে শক্তি আপনি পাবেন। এখন অনেকে আছে আমরা যে শক্তিশালী, আপনি যদি বলেন যে আমার বাড়ির কাজ তো সব কিছু করতে পারি, সব কিছু করছি, দুনিয়ার সব কিছু, আমার দরকার নেই এদিকের, না এটা কখনো বলবেন না, সবারই প্রয়োজন আছে। আজকে পাচ্ছেন কালকে পারবেন তার নিশ্চয়তাটা কোথায়? শুধু যে দুর্বল যারা শারীরিকভাবে তাদের জন্য এটা, সেটা কিন্তু না, সবার জন্য, যাতে আল্লাহ তাআলা আপনাকে শক্তি দান করেন শারীরিকভাবে সব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, এটা একটা সর্বোত্তম একটা আমল। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা ঘুমাতে গেলাম, ঘুমালাম আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তারপর হয়তো রাত্রে জেগে যেতে পারি। রাত্রে যদি জেগে যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাম একটি জিকির শিক্ষা দিয়েছেন, মান তাআররা মিনাল লাইল ফাকাল, যে ব্যক্তি রাত্রে জেগে গেল, মানে এটা সাধারণ মাঝরাত্রির কথা বলা হচ্ছে। আপনি যখন ফজরের সময় জাগবেন তখন তো এটা আলাদা, মাঝরাত্রিতে কখন জেগে গেছেন, জেগে গেলে আল্লাহ রাসূল বলছেন মান তাআররা মিনাল লাইল ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করবে রাত্রিতে জেগে। আপনি জেগে গেলেন তখন এটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আপনি পাঠ করবেন ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখুন সবগুলো কিন্তু কমন আমাদের মুখস্থ আছে, কঠিন একটা বাক্য, আনকমন কোনো কিছু বলা হচ্ছে না এখানে, সবগুলো আমাদের মুখস্থ থাকার কথা। এটা যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ রাসূল বলছেন সুম্মা কল, এটা পাঠ করার পর সে বলল আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, অথবা অন্য যে কোনো দোয়া করলো, আউদা উস্তুজি বালাহু, আল্লাহ রাসূল বলছেন তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই ছোট্ট কতক্ষণ লাগবে ঘুম থেকে জেগে এটা বলতে? মানে এটার জন্য আলাদা ঘুম থেকে ভালোভাবে জাগানোর কোনো প্রয়োজন নাই, মুখস্থ আছে, ছোটস্থ আছে আমাদের সবার জিকিরগুলো। এবং এরপর বলছেন সাইম তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলা সালাতুহু, এরপর যদি আপনি এটা পারেন ভালো, যে উঠে আপনি ওযু করলেন এবং দুই রাকাত সালাত পড়লেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার সালাতও আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, যে রাত্রে সালাত পড়ার এই অভ্যাস, এটাও যদি আমরা করতে পারি কতই না ভালো, বিশেষ করে রাত্রের এক তৃতীয়াংশ যখন বাকি থাকবে, এনজেল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের এক তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহ ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনায় সাড়া দিব, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে কিছু দিব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, তাহলে এই সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে ছোট্ট একটা আমল, মাত্র কিছু বাক্য জিকির বলার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কবুল করে নেবেন, কোনো কষ্ট নেই। আপনাকে ঘুম থেকে কেউ যদি না চায় উঠতে তবুও কত সহজ আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন এই দিনকে। এরপরে স্বপ্ন দেখি আমরা রাত্রে, স্বপ্ন দেখলে কি করণীয়? ইযা রা আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা ফাইন্নাহা মিনাল্লাহ, যদি ভালো স্বপ্ন দেখেন, কারণ স্বপ্ন তিন প্রকার, ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন, আবার কিছু আছে নিজের কল্পনা, অনেক সময় যা ভাবেন দিনে, যদি ভাবেন যে আপনি পাইলট হবেন, বিমানে উঠবেন, হয়তো রাত্রে তো উঠতে শুরু করছেন বা পাখি হয়ে গেছেন, বহুত কিছু, অনেক কিছু হতে পারেন। ভালো স্বপ্ন যদি হয়, আল্লাহ রাসূল বলছেন যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে, স্বপ্ন দেখার পর আপনি যেটা বলবেন ঘুম থেকে জাগলে ফালি আহমদুল্লাহ আলাইহি, আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ তাআলার, ওয়াল ইউহাদ্দিস বিহা, আপনি এটা বলতে পারবেন অন্য জনকে, কিন্তু সবাইকে না, কোনো কোনো বর্ণনা এসেছে ফালা ইউহাদ্দিস বিহা ইল্লা মান ইউহিব্বুহা, ইল্লা মান ইউহিব্বু, যাকে ভালোবাসে, মানে খুব আপনজন যারা, তাদেরকে ওই স্বপ্নের কথা আপনি বলতে পারবেন। তাহলে ভালো স্বপ্ন হলে আল্লাহ তাআলার প্রশংসা করব, এবং যারা আমাদের খুব নিকটজন তাদেরকে আমরা বলতে পারবো, জায়েজ বলাটা, খুব প্রচার করার দরকার নেই, এত ফেসবুকেও দেওয়ার দরকার নেই, ঘুম থেকে উঠে যে আমি আজকে স্বপ্ন দেখেছি, এটা বলা হয়নি আপনাকে যে এত একবারে দুনিয়া ছড়িয়ে দেন আপনি কি স্বপ্ন দেখেছেন, তবে আপনজন যারা তাদেরকে বলা যায়। আর যদি খারাপ স্বপ্ন হয়, শাইয়ান ইখরাহু, এমন কিছু দেখে যেটা তার অপছন্দ, ফালিয়ানফুস আন ইসারিহি সালাসা মাররাত, সে যেন বাম দিকে তিনবার থুথু ফেলে, থু 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 করলে হবে, মুখ দিয়ে কিছু বের হওয়াটা এটা শর্ত না আপনার, কারণ আপনি বাম দিকে যে থাকবে তাকে ভিজিয়ে দেবেন, এটা আপনার সত্য না। ওয়াল ইয়াতাআউয়াজ মিনাশ শাইতানি সালাসা মাররাত, এরপর শয়তান থেকে তিনবার আশ্রয় চাইবেন, খেয়াল করুন আমলগুলো, শয়তান থেকে তিনবার আশ্রয় চাইবেন। এরপরে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন ওয়াল ইয়াতাহাওয়াল আনজাম বিহিল্লাযী কানা আলাইহি, যে পার্শ্বে ছিল ওই পার্শ্বটা চেঞ্জ করে দিবেন, যদি আপনি বাম পার্শ্বে ঘুমাচ্ছিলেন তাহলে ডান পার্শ্বে হয়ে যাবেন, পার্শ্ব চেঞ্জ করে ফেলবেন। এরপরে অন্য হাদিসে এসেছে ফালিয়াকুম ফালিউসল্লি, এরপর
উঠবে এবং সালাত আদায় করবে। খেয়াল করুন সবগুলো খারাপ স্বপ্নের ক্ষেত্রে। তারপর বলছেন শেষে ওয়ালা ইউহাদ্দিস বিহান নাস, মানুষকে যেন না বলে। তাহলে এখানে পাঁচটা আমল আমরা পেলাম সহিভাবে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাম থেকে। খারাপ স্বপ্ন দেখলে এক থুতু ফেলা, শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা, পার্শ্ব চেঞ্জ করা, উঠে সালাত আদায় করা, মানুষকে না বলা, না জানানো, কাউকেও বলবেন না, যতই আপনজন হোক কাছের হোক। আমরা অনেকে আছি ভুলটা করি, উঠেই খারাপ স্বপ্ন দেখে বলতে শুরু করলে। কিন্তু হাদিসে এসেছে যে বলবে না, না বললে একটা লাভ হলো যে আপনার কোনো ক্ষতি হবে না, এটাই উপকার। বললে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কেন বলতে যাবেন খামাখা, লাভ কি? যাকে বলছেন কোনো সমাধান করতে পারবে আপনার? হুটহাট করে বলা শুরু করে দিই আমরা, কখনোই বলবেন না। খারাপ স্বপ্ন দেখলে এই আমলগুলো করার চেষ্টা করবেন, হতেই পারে খারাপ স্বপ্ন। তাহলে ইনশাল্লাহ আমরা এটার ক্ষতি থেকে আমাদের নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, বিশেষ করে আমরা যখন ঘুম থেকে জাগবো, তখন ঘুম থেকে জাগার সকালে ফজরের আগে তখন যেটা নির্ধারিত জিকির আল্লাহ রাসূল সাল্লাম শিখিয়ে দিয়েছেন সেটা আমরা পাঠ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাজি আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তাআলার প্রশংসা আমরা করি দোয়ার মাধ্যমে। এরপরে আমরা ফজরের সালাতের প্রস্তুতি আমরা নিব। ফজরের সালাতের ক্ষেত্রে ফজরের সুন্নাত, দুই রাকাত সুন্নাত খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য সালাত, অন্যান্য সালাতের সাথে যে সুন্নাতগুলো রয়েছে, জোহরের আগে চার, জোহরের পরে দুই বা চার, তারপরে মাগরিবের পরে দুই, এশার পরে দুই, এই যে বারো রাকাতের কথা বলা হয়েছে কোন হাদিসে, আবার অন্য হাদিসে বেশিও বলা হয়েছে কমও বলা হয়েছে, এই সুন্নাতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রত্যেকটা সুন্নাতই গুরুত্বপূর্ণ, কারণ কিয়ামতের দিন ফরজের হিসাবে যদি আমাদের কখনো কমতি হয়, এই সুন্নাতগুলো দিয়ে, নফলগুলো দিয়ে আমাদের পূর্ণ করা হবে সেটা। বিশেষ করে ফজরের এই সুন্নাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাকাআত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এই ফজরের দুই রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম। সুবহানাল্লাহ, সব কিছুর থেকে, দুনিয়ায় এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম হচ্ছে এই ফজরের দুই রাকাত সালাত। এবং আল্লাহ রাসূল একদিন একটু দেরি করেছিলেন বের হতে, তো যখন দেরি হলো বেলাল রাদিয়াল্লাহু তাকে বললেন ইন্নাকা আসবাহতা জিদ্দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আপনি একটু বেশি সকাল করে ফেলেছেন, আজকে দেরি করেছেন। তখন তিনি বলছিলেন যে আমি দুই রাকাত সুন্নাত পড়ছিলাম, এবং তিনি তাকে বললেন লাউ আসবাহতু আকসার মিম্মা আসবাহতু লা রাকাতুহুমা, যদি এর থেকেও সকাল হয়ে যেত তবুও আমি দুই রাকাত সুন্নাত পড়তাম, ও আহসানতুহুমা ও আজমালতুহুমা, এবং ভালোভাবে পড়তাম, সুন্দরভাবে আমি পড়তাম। এই জন্য তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো মসজিদে যখন চলে আসবেন তখন আগে আসার চেষ্টা করবেন মসজিদে যদি পড়তে চান, বাড়িতে পড়ে নিলে ভালো, বাড়িতেও পড়ে নিলে বাড়িতে আপনি বাড়িতে আল্লাহ রাসূল সালাত পড়তে উৎসাহ দিয়েছেন, বাড়িতে সুন্নাতটা পড়ে মসজিদে আসতে পারেন অথবা আপনি মসজিদে এসে পড়তে পারেন। কিন্তু জামাত যদি শুরু হয়ে যায় তখন আর এক এক পড়বেন না, জামাত শুরু হয়ে গেলে তখন ভিন্ন বিধান, মসজিদের কিন্তু বিধান আছে, ইচ্ছা মতো যা কিছু করা যাবে না। এর আগেও বলেছি যা উকিমাতিস সলা ফালা সলাতে ইল্লাল মাকতুবা, একামত যখন হয়ে যাবে, সালাত শুরু হয়ে যাবে, তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। অনেক ভাইরা ফজরের সময় এসে জামাত চলে আর আলাদাভাবে সালাত পড়ে, এ কাজটা যেন আমরা না করি। কারণ অন্য অনেক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে গেল কারো, সে যেন সূর্যোদয়ের পরে পড়ে নাই। ফজরের দুই রাকাত সুন্নাত ছুটে গেলে সূর্যোদয়ের পরে পড়ে নাই, এটা হলো সর্বোত্তম। সূর্য উদয় হবে তারপর আপনি কাজা আদায় করে নেবেন। আর যদি আপনি জামাত শেষ হওয়ার পর পড়ি, ফরজ সালাত শেষেও পড়ে নেন, তবুও পারবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন এই সুন্নাত পড়েছিলেন একজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে নিষেধ করেননি, তাকে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং দুইটার যে কোনো একটা করতে পারবেন। আপনার ছুটে গেছে, সুন্নাত পড়ার সময় পাননি, মসজিদে এসে দেখলেন ফজরের সালাত শুরু হয়ে গেছে, আপনি জামাতে দাঁড়িয়ে যাবেন। জামাত শেষ, এবার আপনার জন্য দুইটা অপশন, আপনি ইচ্ছা করলে সূর্যোদয়ের পরে পড়তে পারেন এই দুই রাকাত সুন্নাত, ইচ্ছা করলে আপনি সাথে সাথেই পড়ে নিতে পারেন। এটা অন্যান্য স্বাভাবিক নফল আপনার নিষিদ্ধ সূর্যোদয় পর্যন্ত, কিন্তু আপনি এই দুই রাকাত সালাত আপনি কাজা আদায় করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আদায় করেছেন, তাকে স্বীকৃতি দিয়েছেন, নিষেধ করেননি তাকে। সম্মানিত উপস্থিতি, ফজরের সালাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই রাকাত সুন্নাত, সফরেও, সফরে তো অন্যান্য সুন্নাত তিনি পড়তেন না, কিন্তু ফজরের দুই রাকাত সুন্নাত কখনো তিনি ছাড়তেন না সফরেও। একদিন খাইবারের যুদ্ধ থেকে ফিরছিলেন, রাত্রে তারা বিশ্রাম নিতে গেলেন, দায়িত্ব দিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যে ফজরের সময় যাতে জাগিয়ে দেন, উনিও ঘুমিয়ে পড়লেন, কেউ জাগতে পারেননি, সূর্য উদয় হয়েছে, সূর্যের তাপে ঘুম ভেঙেছে সবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুম থেকে জেগে সবাইকে বললেন দ্রুত এই স্থান আমরা ত্যাগ করি। তারপর সেখানে যে অজু করলেন, আজান দেওয়া হলো, তারপর তিনি সুন্নাত আদায় করলেন, সুন্নাত আদায় করার পর তখন ফরজ সালাত আদায় করলেন জামাতের সাথে। এই ঘটনায় আমাদের জন্য অনেক কিছু শিক্ষা আছে, কাজা সালাত জামাতে আদায় করা, তারপরে আরও অনেক ঘটনা আর শিক্ষা আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি এখানে, যে সফর অবস্থায় খেয়াল করুন,
যে সালাত কাজা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তারপরে সুন্নাত উনি ছেড়ে দেননি, সফরেও পড়েছেন, আবার কাজা হয়ে গেছে তবুও পড়েছেন তিনি দুই রাকাত সুন্নাত, তারপর ফরজটা পড়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আমাদের উপর যেটা অর্পিত দায়িত্ব সেটা হচ্ছে সর্বোত্তম এই আমলগুলো আসলে আমাদের যাদের সময় আছে তাদের জন্য অবশ্যই এটা সুবর্ণ একটা সুযোগ, সেটা হচ্ছে যে দুই রাকাত সালাতুল ইশরাক যদি আমরা আদায় করতে পারি, এটা হচ্ছে যে ফজরের সালাত যারা জামাতে আমরা পড়বো তাদের জন্য এই সুযোগটা। মান সাল্লাল গাদা মা জামাতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস ফসাল্লা রাকাতাইন কানা লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মাতিন তাম্মাতিন তাম্ম। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল, তারপর বসেই থাকলো তার মুসল্লায়, তারপর সূর্য উদয় হলো, সূর্য উদয়টা যখন কমপ্লিট হয়ে যাবে, সূর্য উদয়ের কিন্তু একটা সময় থাকে যে দেখুন সূর্যোদয়, এই সূর্যোদয়ের সাথে টাইম কিছু 10 থেকে 15 মিনিট যোগ করে নেবেন যাতে সূর্যোদয়টা স্পষ্ট হয়ে যায়। সূর্যোদয়টা স্পষ্ট হয়ে গেলে তারপর দুই রাকাত সালাত আদায় করলেন। এটা যদি কেউ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য পূর্ণ একটি হজ এবং উমরা সমান স্বভাব রয়েছে, পূর্ণ হজ এবং উমরা স্বভাব রয়েছে, শুধু এটুকু সময় একটু কষ্ট করতে হবে, মসজিদে বসে থাকতে হবে ফজরের পর। এরপরে যদি আমরা না পারি, ফজরের পর হয়তো সময় নেই চলে গেলাম, তা আমাদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ আছে সালাতুল দোহা, যেটাকে বাংলায় আমরা চাস্তে সালাত বলি, কিন্তু আসলে আরবিতে আরবি পরিভাষাগুলো ব্যবহার করা উচিত যাতে এখানে কোনো সংশয় কেউ ঢোকানোর না সুযোগ পায়। সালাতুল দোহা এটাও আমরা আদায় করতে পারি, এটা আপনাকে মসজিদে আদায় করা শর্ত না, বাড়িতে আপনি যে কোনো স্থানে আপনি আদায় করতে পারবেন। এটাও সূর্যোদয়ের পরেই শুরু হয়, সূর্যোদয়ের পরে এই সময়টা শুরু হয়, সূর্য যখন স্পষ্ট উদয় হয়ে যাবে তখন আল্লাহ রাসূল বলছেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, তোমাদের প্রত্যেকের উপর, তোমাদের প্রত্যেকের শরীরের প্রত্যেকটা হাড়ের উপর বা অস্থির উপর বা গ্রন্থির উপর একটি করে সাদাকা ওয়াজিব। খেয়াল করে দেখুন, মানুষের শরীরে অন্য হাদিসে এসছে যে মানুষের শরীরে প্রায় 360টি জোড় রয়েছে, 360টি জোড় রয়েছে, তো প্রত্যেকটা জোড়ের উপর একটা করে সদকা করা ওয়াজিব আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা জোড়ের উপর একটা করে সদকা করা উচিত। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেছেন এই কথা শুনে যে এটা কি সম্ভব নাকি, এমনিতেই তো অসচ্ছলতা ছিল তাদের, আর প্রত্যেকটা জোড়ের উপর যদি একটি করে সদকা করা লাগে তাহলে বুঝছেন 360টা করে সদকা প্রতিদিন। তখন আল্লাহ রাসূল তাদের জন্য সহজ করে দিচ্ছেন এবার, ফাবিকুল্লি সালাতিন সদকা, প্রত্যেক সালাতই একটা করে সদকা স্বরূপ, অবিকুল্লি সিয়ামিন সদকা, প্রত্যেক সিয়াম একটি করে সদকা, ওয়াহাজ্জিন সদকা, ও তাসবিহিন সদকা, প্রত্যেকটা তাসবিহ সুবহানাল্লাহ একবার বলবেন একটা সদকা হয়ে যাবে, ও তাহমিদাতিন সদকা, ও তাহমিদিন সদকা একবার আলহামদুলিল্লাহ বলবেন একটা সদকা হবে, ও তাকবীরিন সদকা আল্লাহু আকবার একবার বলবেন এটাও সদকা হয়ে গেল। তারপর আল্লাহ রাসূল বলছেন এই আমলগুলো উল্লেখ করার পর বলছেন ওয়া ইউজিউ আহাদাকুম মিন যালিকা রাকআতা আদ-দুহা, আর এই এতগুলো আমল এতগুলো করারও দরকার নাই, এগুলোর জন্য বিকল্প হচ্ছে, যথেষ্ট হচ্ছে তোমরা যদি সালাতুল দোহা দুই রাকাত আদায় করো, চাস্তে সালাতে দুই রাকাত আদায় করো, সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে, এত সাদাকা সব কিছুর জন্য, এই যে 360টা সাদাকা করা লাগতো কিচ্ছু লাগবে না, দুই রাকাত শুধু সালাতুল দোহা আদায় করবে, কত সহজ করে দিলেন তিনি। এবং অন্য হাদিসে এসছে দুই রাকাতের পরিবার চার রাকাতের কথা এসেছে, কানা ইউসাল্লি দোহা আরবান ও ইয়াজিদু মা ইয়াশা, আল্লাহ রাসূল চার রাকাত পড়তেন সালাতুল দোহা, ইচ্ছা করলে আরও বেশি পড়তেন, মক্কা বিজয়ের দিন তিনি উম্মে হানির ঘরে 8 রাকাত পড়েছিলেন, তার মানে বোঝা যাচ্ছে এই রাকাতের নির্দিষ্ট সংখ্যা নেই, আপনি ইচ্ছা মতো আপনার সাধ্য অনুযায়ী আপনি কিন্তু ভালোভাবে পড়বেন, মানে শুধু রাকাত সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করবেন, সুন্দরভাবে সালাতের রোকন ও ওয়াজিবগুলো মেনে চলে যতটুকু আপনি পড়তে পারবেন পড়ার চেষ্টা করবেন। এবং এই সালাতটা আবার যদি আপনি একটু রোদ কড়া হওয়ার পর পড়েন তাহলে এটা আবার আলাদাভাবে আলাদা বৈশিষ্ট্য আছে, আল্লাহ রাসূল বলছেন সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল, অর্থাৎ সালাতুল আওয়াবিন আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী বান্দাদের সালাত হচ্ছে যখন উটের বাচ্চার পা প্রখর রৌদ্রে পুড়ে যায়, ওই সময় মানে রৌদ্রটা যখন প্রখর হয়, মানে এই সময়টা থাকে সূর্যোদয়ের পর থেকে নিষিদ্ধ সময় পর্যন্ত, অর্থাৎ জোহরের সালাত ঢোকার আগে যে নিষিদ্ধ সময় তার আগ পর্যন্ত থাকে। কিন্তু যদি আপনি খেয়াল করে দেখুন সালাত কিন্তু একই, কিন্তু যদি আপনি এখানে দেখুন কতগুলো বৈশিষ্ট্য, এই সালাত যদি আপনি ফজরের সালাত পড়ার পর মসজিদে বসে অপেক্ষা করতে পারেন, জিকির করে পড়েন, তাহলে সালাতুল ইশরাকের সওয়াব পাবেন, আবার সালাতুল দোহার সওয়াবটাও পেয়ে গেলেন, দুইটা একসাথে হয়ে গেল। আবার যদি একটু দেরি করে পড়েন তাহলে সালাতুল আওয়াবিন বলা হয়েছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বান্দাদের সালাত বলা হয়েছে, এটা এই বৈশিষ্ট্য আমি পেয়ে গেলাম।
শুনুন যারা যেটা করতে চায় অনেকে মাগরিবের সালাতের পরে সালাতুল আওয়াবিন বলে এটা কোনো ভিত্তি নাই শরীয়তে সালাতুল আওয়াবিন হচ্ছে এই সময়ে যে যত ইচ্ছা আপনি পড়তে পারেন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ আমরা এই সালাত আদায় করার পর এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো সকাল সন্ধ্যা জিকির গুলো সকাল সন্ধ্যার কিন্তু অনেক জিকির আছে আমি সহজ শুধু আপনাদেরকে বলবো সহজ গুলো যেমন সূরা ইখলাস 3 বার পাঠ করা সূরা ফালাক 3 বার পাঠ করবেন সূরা নাস 3 বার পাঠ করবেন আল্লাহ রাসূল বলেছেন তাকফিকা মিন কুল্লি শাই সবকিছুর জন্য তোমার যথেষ্ট হবে সকালে হিনা তুসবিহ ওয়া হিনা তুমসি সকালে এবং সন্ধ্যায় তুমি 3 বার করে পাঠ করবে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার সবারই মুখস্থ থাকার কথা আমাদের যারা আমরা সালাত পড়ি এই 3টা সূরা কমন মুখস্থ থাকার কথা যদি সকালবেলা সকালে পড়া হয় এবং সন্ধ্যায় পড়া হয় সবকিছুর জন্য যথেষ্ট হবে সবকিছুর জন্য যথেষ্ট হবে এরপরে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এটাও সন্ধ্যার জিকিরের ক্ষেত্রে বিশেষভাবে এসেছে যদিও কেউ কেউ সকাল সন্ধ্যা দুটাই বলতে চেয়েছেন আমি হাদিসে খুঁজে পেলাম না প্রত্যেকটা হাদিসে দেখলাম যে সন্ধ্যার কথা বলা হয়েছে সেখানে সন্ধ্যার সাথে খাস করলে ভালো হয় 3 বার পাঠ করবেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এটা যে কোনো নতুন জায়গায় গেলেও আপনি পাঠ করতে পারেন আর সন্ধ্যার জিকিরে খাসভাবে এটা পাঠ করবেন পাঠ করলে আল্লাহ রাসূল বলেছেন লাম ইয়াদুরুহু শাইউন তাকে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না এই যদি আমরা পাঠ করি কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না আর সাইয়দুল ইস্তিগফার তো আমরা মুখস্থ আশা করি আমরা করেছি যাদের মুখস্থ নাই করে নেবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা মিন নিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযনবি ফাগফির লি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা সাইয়দুল ইস্তিগফার এটা পাঠ করে নেবেন এটা যদি কেউ পাঠ করে সকালে সকালে কেউ যদি পাঠ করে আল্লাহ রাসূল বলে সকালে পাঠ করে এবং সন্ধ্যার আগে যদি মৃত্যুবরণ করে পাঠ করতে হবে এটার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে তাহলে যদি আপনি সন্ধ্যার আগে মৃত্যুবরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন এটা পাঠ করার কারণে শুধু একটা জিকির আবার কেউ যদি রাত্রে পাঠ করে সন্ধ্যায় পাঠ করে তাহলে সকালের আগে যদি সে তার মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে কত শরীয়ত আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন খুব বেশি সময় কিন্তু এগুলো যাবে না আরও অনেক জিকির আছে আরও অনেক জিকির আছে আমি সবগুলো আপনাদেরকে বললাম না সহজ যেগুলো সেগুলো শুধু কয়েকটা বললাম এরপরে যখন আমি এই সকালের জিকিরগুলো আমরা পাঠ করা শুরু করলাম এরপরে বাড়ি থেকে বের হবেন কাজের উদ্দেশ্যে কারণ বেকারত্ব নিজেও বেকার থাকবেন না সন্তানদেরকে উৎসাহ দিবেন যেন কোনো একটা কাজে লেগে যায় বসে না থাকে অনেক ভাইরা আছে মানে 7 বছর 8 বছর 10 বছর চাকরির জন্য বসে থাকে এখানে এখানে দৌড়ায় শুধুমাত্র কোনো কাজে লাগতে চায় না কোনো হালাল কাজকে কখনো ছোট মনে করবেন না বসে থাকবেন না বোঝা হবেন না পরিবারের জন্য নিজের উপরে বোঝা হবেন না বিয়ে শাদিতেও যাতে আপনার দেরি না হয় তখন আপনার কারণ আপনার নৈতিক তখন আপনার চরিত্রের উপরে সেটা প্রভাব পড়ে সে কারণে যে কোনো কর্মের জন্য বের হয়ে যাওয়া বাড়ি থেকে যখন বের হবেন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হবেন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ তাওয়াক্কাল তা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মনে হয় এটা সবারই মুখস্থ আছে কত সহজ শুধু এটুকুই পাঠ করলে তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে তুমি তোমার জন্য সবকিছু যথেষ্ট করা দেওয়া হলো তোমাকে নিরাপত্তা দান করা দেওয়া হলো শয়তান তার থেকে পালিয়ে যায় শয়তান দূরে সরে পড়ে এবং আরেকজন শয়তানকে বলে যে যাকে আল্লাহর পক্ষ থেকে হেফাজত করা হয়েছে যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রক্ষা করা হয়েছে যাকে হেদায়েত দেওয়া হয়েছে তার ক্ষতি তুমি কিভাবে করবা মানে তার ক্ষতি কেউ আর করতে পারবে না শুধু এটুকু পড়ে যদি কেউ বের হয় খেয়াল করুন আমরা বারবারই যে জিনিসটা আমি বলছি যে শয়তান থেকে রক্ষা করার জন্য শরীয়ত আমাদেরকে কত নির্দেশনা দিয়েছে নিরাপত্তার জন্য কত নির্দেশনা দিয়েছে এদিক ওদিক ভুললে তো হবে না শুধুমাত্র আল্লাহ তাআলার যে আমাদেরকে নির্দেশনাগুলো দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো আমরা করছি কিনা এটা দেখার বিষয় না করে অন্যদেরকে দোষারোপ করে তো লাভ নাই নিজেরটা আগে করি তারপরে অন্যদেরকে অন্যদের উপর চাপাই চোর ডাকাতের উপর বা অন্য কারোর উপর দোষ চাপাতে যাই যে আপনাকে নিরাপত্তা দিচ্ছে না এই দিচ্ছে না ওই দিচ্ছে না প্রশাসনকে দোষারোপ করছেন এই করছেন ওই করছেন যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল তো যে জিকিরগুলো শিখিয়ে দিয়েছেন এগুলো পালন করছে কিনা আমরা খুব তো কঠিন কিছু না হয়তো আপনি বলবেন যে আপনার না হয় আপনি মাদ্রাসায় পড়েছেন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন ওই জন্য আপনার মুখস্থ আছে খুব কি কঠিন আমি যেগুলো বলেছি আনকমনগুলো একটাও বলিনি আপনাদেরকে কমন যেগুলো আপনাদের সবার মুখস্থ আছে সেগুলোই বলেছি বিসমিল্লাহ তাওয়াক্কাল তা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো কঠিন কিছু আপনাদের তো কমন এটা মুখস্থ থাকার কথা সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সালাত পড়তে বলেননি যে শুধু সালাত পড়ে ইবাদত করতে বরং ইবাদত শেষ হলে ফাইজা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো মানে রিজিক অন্বেষণ করো নিজে খেটে খাওয়া উত্তম অন্য কারো উপর নির্ভরশীল হবেন না এটা এটা বড় কৃতিত্বের বিষয় না যে কোনো ক্রমে কৌশলে কারো কাছ থেকে কিছু আদায় চাঁদা থেকে আদায় করে কৌশলে আদায় করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন এটা মজার কিছু না নিজের হাতের উপার্জনটা হলো সব থেকে উত্তম
আমরা অনেক মনে মনে করে বীর মনে করে নিজেকে অন্য কারো কাছ থেকে যেভাবে হোক টাকা ছিনিয়ে নিতে পারলে কৌশলে হোক বিভিন্ন চাঁদাবাজি করে হোক বিভিন্ন করে হোক নিজের হাতের উপার্জনটা সবচেয়ে উত্তম মা আকালা আহাদুন তুআমান কত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমাল ইয়াদিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে নিজের হাতের উপার্জনের থেকে উত্তম খাবার কোনো ব্যক্তি কখনো নিজে খায়নি সর্বোত্তম খাবার হচ্ছে এটা নিজে আপনি উপার্জন করবেন মনের স্বস্তিটাও কিন্তু পাবেন এজন্য নিজের হাতের উপার্জন আমরা খাওয়ার চেষ্টা করব এরপরে বাইরের কাজ শেষ করে যদি বাড়িতে সময় পাই বাড়িতেও একটু হেল্প করার চেষ্টা করতে হবে আমরা কখনোই বলবেন না যে আমি তো বাড়ির বাইরের এত কিছু সামলাচ্ছি কঠিন অনেক কিছু ঝুঁকি পোহাচ্ছি না যদি এরপরও সময় পান আল্লাহ রাসূল আমাদের থেকে ব্যস্ত ছিলেন বেশি আমাদের থেকে উনি বেশি ব্যস্ত ছিলেন আমরা যতই ব্যস্ততা দেখানোর চেষ্টা করি না কেন আমাদের সময় নাই এই নাই ওই নাই যতই কিছু বলি না কেন আমাদের থেকে উনি বহু গুণে ব্যস্ত ছিলেন তারপরও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তিনি তার বাড়ির খেদমতে তিনি নিয়োজিত থাকতেন বাড়ির কাজে হেল্প করতেন তার স্ত্রীদেরকে ফাইজা হাদারাতিস সালাহ খারাজা ইলাস সালাহ সালাতের সময় হয়ে গেলে তখন আবার বের হয়ে যেতেন তখন আবার কোনো আর কনসিডার নেই যে সালাতের সময় হয়ে গেছে তাও আপনি হেল্প করতে থাকবেন না তখন মসজিদে বের হয়ে যেতেন তিনি বাড়িতে ওই জন্য বাড়িতে যদি সময় পান সবাই প্রত্যেকের উচিত এই জন্য আমি দাম্পত্য জীবন নিয়ে একটু কথা বলি এখানে যদি এটা ভিন্ন বিষয় সবাই যদি সবার কাজটাকে যদি স্বীকৃতি দেয় হাজব্যান্ডকে যদি স্ত্রী বলে যে তুমি অনেক কষ্ট করছো তুমি বাইরে অনেক কষ্ট করছো এত ঝুঁকি পোহাচ্ছ এই জায়গায় যাচ্ছ ওই জায়গায় যাচ্ছ আমরা তো বাড়িতে বসে খাচ্ছি আলহামদুলিল্লাহ কষ্টটা তুমি করছো ঝুঁকিটা তোমাকে নিতে হচ্ছে তো খুশি হবেন না আপনি একজন আপনার হাজব্যান্ডকে তো খুশি হবে যদি এই কথা শুধু মুখের কথাটুকু বলেন উল্টো আপনি যদি তাকে ঘুরিয়ে বলেন যে কষ্ট তো শুধু আমি করছি না কষ্ট তো তুমি বাড়িতে সব কিছু সামলাচ্ছ তুমি সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে সব কিছু চুলার কাছে আমার তো তাও ছুটি আছে কিন্তু তোমার তো কোনোদিনই ছুটি নাই বরং যেদিন আমার ছুটি থাকে সেদিন তোমার উপর আরও আইটেম তোমার বেড়ে যায় আরও ভালো কিছু করার চেষ্টা করো এই যে উভয়ে যদি উভয়ের কষ্টের স্বীকৃতিটা দেয় তাহলে তাদের মধ্যে ভালোবাসাও বাড়বে স্বাভাবিক এক্ষেত্রে যদি আপনার মিথ্যারও কিছু আশ্রয় নিতে হয় তবুও নেবেন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য সুতরাং বাড়ির কাজে সহযোগিতা করা যদি সময় হয় এরপরে সমাজের কিছু কাজ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক নির্দেশনা দিয়েছেন বাইরে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি খোঁজ খবর নেবেন অসুস্থ হলে রোগী দেখতে যাবেন যে এক মুসলিমের উপর আরেকটা মুসলিমের যে ছয়টা হক তিনি বলেছেন দেখা হলে কারোর সাথে দেখা হবে সালাম দিবেন রাস্তাঘাটে অযৌক্তিক সময় কাটাবেন না চায়ের স্টলে যে অযৌক্তিক সময় কাটাবেন না রাস্তায় যদি বের হতে হয় রাস্তারও কিন্তু কিছু হক আছে যাই হোক কারোর সাথে দেখা হলে আপনি সালাম দিবেন তারপরে যদি আপনাকে দাওয়াত দেয় দাওয়াতে সাড়া দিবেন যদি আপনার কাছে উপদেশ চায় উপদেশ দিবেন কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে আলহামুকাল্লাহ বলবেন অসুস্থ হলে দেখতে যাবেন কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও আরেকটা হাদিস বলে আমার প্রথম খুতবা ইনশাআল্লাহ আমি শেষ করব আব্দুল্লাহ ইবনে আওফা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু যিকির তিনি বেশি বেশি জিকির করতেন সারাদিনের কথা এটা বলতেছি বেশি বেশি তিনি জিকির করতেন এটা স্বাভাবিক এবার তো রাত্রি এবং দিন মোটামুটি এটা প্রত্যেকের রুটিন আলাদা আমরা তো সবার কাজের গতিবিধি জানি না সেটা থাকতে পারে কিন্তু আল্লাহ রাসূল সব সময় তিনি আল্লাহ জিকির করতেন বেশি বেশি জিকির করতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ কোনো হাদিসে এসেছে 100 বারও বলতেন আস্তাগফিরুল্লাহ এটা কিন্তু আমরা খুব সহজভাবে কাজের মধ্যেও কিন্তু বলতে পারি দেখুন এই জিকিরগুলো কত গুরুত্বপূর্ণ যে কিছু কিছু জিকির আছে যে শুধু 100 বার বলার কারণে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন এমনও জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তো এইগুলো আমাদের অনেকের কাজ আছে যে যে কাজগুলোতে আমরা কিন্তু এগুলো মুখ কিন্তু আমাদের বাধা থাকে না সেখানে আমরা কিন্তু পাঠ করতে পারি সহজ তিনি বেশি বেশি জিকির করতেন ওয়ায়ুকিল্লুল লাগওয়া অনর্থক কথা এবং কাজ কম করতেন বা করতেনই না বলা যায় আল্লাহ রাসূল আমের ক্ষেত্রে আর আমরা তো কত করি তাহলে বুঝছেন আমাদের যদি একদিনের সময় যদি হিসাব চাওয়া হয় তাহলে খেয়াল করবেন বেশিরভাগ হয়তো আমাদের সময়টা হয়তো আমরা যাবে অনর্থক কথা এবং কাজে আমরা ব্যয় করেছি কোনো কাজ নাই মানুষের সমালোচনা এ আর ওর সমালোচনা নিজের দেখার বিষয় না সব অন্যের অন্যের সমালোচনা অন্য কী করলো কে কী করলো সেটা নিয়ে আর এখন তো অস্ত্র একটা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এটা এটাই তো যথেষ্ট হয়েছে সব কিছুর জন্য গোটা দুনিয়ার সবার মানে আমার আশপাশে শুধু না গোটা দুনিয়ার শাসক যারা আছে সবারই শাসক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার সমালোচনা মানে আমি একাই 100 ফেরেশতা এরকম ভাব নিজের ত্রুটি বিচ্যুতি মানে মানে সেটা সংশোধন করার বা সেটা চিন্তা করার যে আমার কী ভুলগুলো আছে সে সময়টা আমাদের কাছে নাই এরপরে ওয়ায়ুতিলুস সালাহ ওয়ায়ুকাসসিরুল খুতবা সালাত লম্বা করতেন খুতবাকে সংক্ষিপ্ত করতেন আমাদের মতো না কিন্তু আমাদের আমরা 1 ঘন্টায় যেটুকু কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মিনিটও লাগতো না কথা বলতে জওয়ামিউল কালিম আল্লাহ রাসূল আমকে যেহেতু দেওয়া হয়েছিল এই বৈশিষ্ট্য তবুও তারপরও খুতবা সংক্ষিপ্ত মাঝে মধ্যে করা উচিত সম্মানিত উপস্থিত এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকির মিসকিন বিধবা যারা আছে তাদের প্রয়োজন পূরণে তিনি দ্বিধাবোধ করতেন না সংকোচ করতেন না তার মানে সামাজিক যে খেদমত
তাহলে খেয়াল করুন, এতক্ষণ নিজেদের কথা বলছিলাম যে এর পাশাপাশি আপনি নিজের আমলকে যেমন ঠিক করবেন, সালাত আদায় করবেন, আল্লাহর ইবাদত করবেন, নিজের পরিবারের জন্য সময় দিবেন, নিজের উপার্জন করবেন, সাথে সাথে অন্যের দুঃখ দুর্দশায় যারা আছে, কষ্টে যারা আছে, অসহায় যারা আছে তাদের খোঁজ খবর নাও। আল্লাহ রাসূল এটা করতেন, তাদেরকে দান করতেন, অমুসলিম হলেও তাদেরকে দান করতেন। দুই পাহাড়ের মাঝখান ভর্তি ছাগল দিয়ে দিয়েছেন অমুসলিম, ইসলাম গ্রহণ করেছেন তার সম্প্রদায়কে যেয়ে বলেছেন। সুতরাং অসহায় যদি হয়, অসহায়দের সেবা করা, কে কোথায় কষ্টে আছে, কোথায় আমার আপনার এলাকায় যদি দেখেন যে শীতের সময় প্রচণ্ড শীত বৃদ্ধি পেয়েছে, সেখানে শীতের পোশাক নেই, বহু মানুষ আছে, কিন্তু আমরা তো নিজের ডজন খানিক আছে ওই জন্য কিছু মনে করি না কষ্টে, কিন্তু বহু কষ্টে আপনি যদি বাইরে বের হন বুঝতে পারবেন, রেল লাইনগুলোতে যাবেন বা গ্রাম অঞ্চলে দেখবেন কত কষ্টের মধ্যে আছে। যদি তাদের সেবা করতে পারি, চেষ্টা করব আমরা যতটুকু, দুঃখ দুঃখী যারা আছে, বহু মানুষ আছে ভিক্ষা করে না, বা যারা ভিক্ষা করে তারা তো করে, অনেকে তো এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, বহু মানুষ আছে চাইতে পারে না লজ্জায়, কষ্টের মধ্যে আছে, বহু মানুষকে আপনি পাবেন। খোঁজ খবর নিজেকে নিতে হবে, শুধু চাইতে আসবে আর আমি দিব আর আমি বিশাল দানশীল মনে করবো এটা না, আপনি কতটুকু খোঁজ খবর নিতে পারছেন সমাজের। মসজিদে আসছেন, মসজিদে মুসল্লি দেখতে পাচ্ছেন না একজনকে, খোঁজ নেবেন আশপাশে, খোঁজ নেবেন যে আসলে লজ্জা পায় কারা চাইতে, তাদের খোঁজ নিয়ে তাদের প্রয়োজন পূরণের চেষ্টা করবো আমরা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন এবং আমাদের উপর অনেক কর্তব্য দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন তার দেওয়া নির্দেশনাগুলো আমরা আমাদের এই দিন রাত্রি এই সময়টুকুতে তার দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়ালাকুম ওয়া লিজামিঈল মুসলিমিনা মিন কুল্লি দাম ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহীম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিমবৃন্দ, দুইটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এটা হলো যে সুন্নাহ কমপ্লেক্স, এটা কিন্তু শুধু একটা মসজিদ না, এখানে মাদ্রাসাও আছে আপনারা জানেন, এবং 50 এর অধিক ছাত্র আছে। হেফস বিভাগের পাশাপাশি একাডেমিক বিভাগে তাদের পড়ার সুযোগ আছে, ক্লাস 6 পর্যন্ত বা 7 পর্যন্ত। তো আপনারা আপনাদের সন্তানদেরকে জরুরি দিনের জ্ঞান অর্জন করার জন্য বিশেষভাবে বলবো, যেটা আমাদের উপর প্রত্যেকের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, জ্ঞান অর্জনকে প্রত্যেকের উপর ফরজ করেছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। দিনের যে মৌলিক বিষয়গুলো, যেগুলো না জানলে আমি দিন পালন করতে পারবো না, সেটা আমার অর্জন করা ফরজ। আমি পড়াশোনা কোথায় করবো, কে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, যা কিছু হবো সেটা ভিন্ন বিষয়, দিনের মৌলিক জ্ঞান অর্জন করা এটা আমাদের প্রত্যেকের উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা, এবং এইটা ছোট থেকে অর্জন করতে হবে, ছোট থেকে। এই জন্য তো 7 বছর বয়সে সালাত পড়তে বলা হয়েছে। তো এটা এমন না যে আমি বড় হব, বড় হয়ে নিজে নিজেও অর্জন করব, তার মানে আমার নিজে যেমন অর্জন করব, যদি আমাদের কেউ না করে থাকি এখন সেটাকে পূর্ণ করার চেষ্টা করব। আর বাচ্চাদের বিষয়ে, আমাদের সন্তানদেরকে, তাদেরকে এখন থেকে এই জরুরি জ্ঞান অর্জন করাতে হবে। সেজন্য আপনাদের সুবর্ণ সুযোগ, আপনারা যারা আশপাশে আছেন বা এখানে আবাসিকও আছে, দূরেও যারা দূর থেকেও আসেন, তাদের তারাও এখানে পড়াতে পারবেন। অনুরোধ করবো, এটা কিন্তু আপনি পড়ালে ভালো, না পড়ালে না, এটা কিন্তু না, বরং আপনার উপর দায়িত্ব। এটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবো কিনা এই জিনিসটা শুধু মানে সবাই নিজেকে মনে করবেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের দিন পালন করা ফরজ করেছেন, তার মানে দিনের জ্ঞান অর্জনও ফরজ। এই ফরজ যদি আদায় না করি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো কিনা। প্রত্যেকে সময়ের কথা, এটা ওটা অজুহাত যেন না নিয়ে আসি। অনুরোধ করবো যে এখানে সুবর্ণ সুযোগ আছে, আবাসিকও আপনি দিতে পারবেন, আপনার সন্তানকে অবশ্যই ভর্তি, কারণ এখনও সুযোগ আছে, এখনও ভর্তি চলতেছে। দ্বিতীয় বিষয় হলো এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানের মাদ্রাসার জন্য হোক, পড়ালেখার জন্য হোক বা মসজিদের জন্য হোক, আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। কারণ মসজিদ যারা নির্মাণ করে তাদের যেমন মর্যাদা আছে, মসজিদ যারা আবাদ করে পরিচালনা করে, আবাদ করে দেখাশোনা করে, তো মসজিদ নির্মাণ করে বসে থাকলে তো হবে না, এটার তো একটা খরচ আছে, দেখতে পাচ্ছেন এসি থেকে শুরু করে লাইট থেকে ফ্যান থেকে কত খরচ হয় একটা প্রতিষ্ঠানে। আপনারা নিজেরাও অনেকে নিজেদের প্রতিষ্ঠান পরিচালনা করেন, তাহলে এখানে যদি আপনাদের সহযোগিতায় কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলে। সুতরাং মসজিদের জন্য, মসজিদের যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য, একটা ফ্যান থেকে হোক, যেটা হোক, সদাকাতুন জারিয়া যেটাতে হবে, আপনার নেকি চলতে থাকবে সেটাও তো দিবেন, স্বাভাবিক দান খয়রাত আপনারা বেশি বেশি করবেন। কারণ মসজিদ এই প্রতিষ্ঠানগুলো যদি না চলে, কারণ আলেম যদি বের না হয়, একটা খেয়াল করবেন, স্বাভাবিক যেটা জ্ঞান অর্জন এটা তো সবার উপর ফরজ, আর কিছু জ্ঞান আছে স্পেশালিস্ট হওয়া শরীয়তের মাসলা মাসাইলের বিষয়ে, এটা ফরজে কিফায়া, কিছু মানুষ যদি করে সবাই মুক্ত, আর কেউ না করলে সবার উপর আসবে। সুতরাং আমি আপনি যদি নাও হতে পারি আলেম, বা আমার বাচ্চাকে নাও করায়,
কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে যাতে আলেম বের হয় জন্য আপনাকে সহযোগী হতে হবে, না হলে পাপী হতে হতে পারে যদি আলেম না থাকে। এই জন্য এই দিক থেকেও আপনার কর্তব্য আছে সহযোগিতা করার। সেজন্য এই মসজিদে এই কমপ্লেক্সে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। اللهم آمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم